নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ বুধবার, এখন সকাল প্রায় 11টা বাজে। আমি আজ সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি, কারণ আজ বনশ্রীরা আর বিউটিরা আমাদের বাড়ি আসবে, কারণ মা তো কদিন পর চলে যাচ্ছেন, তাই ওরা মায়ের সঙ্গে দেখা করতে আসছে। ওরা আমাকে ফোন করে বলেছিল বৈকালে আসব। আমি ওদেরকে বললাম না, সকালের দিকে আয়, এখানে এসে ভাত খাবি। ওরা তো আসছেই, আর আমার বান্ধবী রঞ্জনা, ও বলেছিল বৈকালে মাসিমার সঙ্গে দেখা করতে যাব। ওকেও বললাম বৈকালে নয়, তুইও সকালে আয়, কারণ ওর মেয়ে অনামিকা কলেজ থেকে 2 দিনের জন্য পুনে গেছে, তাই ও তো সারাদিন আজ বাড়িতে একাই। ওকে বললাম তুই দুপুরে চলে আসবি, সবার সঙ্গে থাকলে ভালো লাগবে। আর আমার নিচের বৌদি মল্লিকা, ওদেরকেও বললাম আজ আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে নিবি, সবাই মিলে একসঙ্গে থাকলে বেশ ভালো লাগে। না, আমি দুপুরের রান্নায় করেছি পটল ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, সজনা ডাঁটা দিয়ে নটে শাকের তরকারি, মুগের ডাল, চিকেন পকোড়া আর ডাল বড়ার চাটনি। এখন তো প্রায় 2টো বাজতে যাচ্ছে, আমার ছেলেদেরকে আর মল্লিকার ছেলেদেরকে খেতে দিয়ে দেব, কারণ বনশ্রীদের একটু আসতে টাইম লাগবে, প্রায় 2:15 হয়ে যাবে, কারণ বিউটি তো ডিউটি করে তারপর আসবে, কারণ বিউটির তো বিউটি পার্লার আছে, তার সঙ্গে কম্পাউন্ডারির জবও করে। ওর ওখান থেকে একটাই ছুটি হয়ে যাবে, আবার বনশ্রীর ছোটো ছেলের স্কুলটা 2টোয় ছুটি হবে। আজ ওদের লাস্ট ডে, দিওয়ালি সেলিব্রেশন হবে, তাই ওদের আসতে একটু লেট হলো। এই যে ওরা এসে গেছে। বনশ্রীর বড় ছেলেটা আসেনি, কারণ ওর টিউশন আছে 3টে থেকে, তাই ও আর আসেনি। ও বাড়িতে খাওয়া দাওয়া করে ওখান থেকে টিউশন চলে যাবে। আমার ছেলেদের তো খাওয়া দাওয়াটা হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বনশ্রী বিউটিকে একটু জল দিলাম, তারপর বললাম ভাতটা খেয়ে নে, কারণ এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:45 বাজে, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। বনশ্রীর ছোটো ছেলে শ্রেয়ান যখন ছোটো ছিল, ও নয় শুধু বলতো শতাব্দীর বাড়ি যাব, কোথাও যাওয়ার নাম হলে বলতো শতাব্দীরা যাবে, মানে ও আমার নামটা ধরে ডাকতো, কারণ ওর মা আর বিউটি সবসময় তো আমার নাম ধরে ডাকে, আর ও আমাকে শতাব্দী বলেই ডাকতো। এখন বড় হয়ে গেছে, এখন আর বলে না, এখন শতাব্দী আন্টি বলে। এখন বড় হয়ে গেছে, এখন বুঝে গেছে, এখন আর বলে না শতাব্দীর বাড়ি যাব, কারণ এখন তো জানে সবসময় বললেও আর নিয়ে যাবে না। আমার বাড়ির আসার কারণ কিন্তু আমি নয়, আমার বাড়ির আসার কারণ হলো আমার ছেলেরা, কারণ আমার ছেলেদের সঙ্গে খেলবে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছেলেগুলো বেডরুমে এসে খেলছে, আর আমরাও সবাই মিলে হলরুমে বসে গল্প করছি। সবাই মিলে গল্প করলে গল্পের আসরটা তো আলাদাভাবেই জমে যায়, এ একটা কথা বলে তো ও আর একটা কথা বলে। এই যে আমাদের ছেলেরা আবার হলে এসে গেছে, এসে আমাদের বাড়ির ফেভারিট গেম চালু করে দিয়েছে। প্রথমে তো বিউটির মেয়ে তুহিনার চোখটা বেঁধে দিয়েছে, আর বিউটির ছেলে বিজয় করছে, দেখুন না ছুটোছুটি করছে। আগে তো শ্রেয়ান বলতো শতাব্দীর বাড়ি যাব, এখন তো ও আর বলে না, বিউটির ছেলে বিজয় ও সবসময় বলে শতাব্দীর বাড়ি যাব। বিজয় আমাদের বাড়ি আসবে বলে ওই একই কারণ, আমার ছেলেদের সঙ্গে খেলবে। বিউটি তো ওর ছেলে বিজয়কে মাঝে মাঝে কিছু যদি বলে না করবো না, বলে চল আজকে শতাব্দীর বাড়ি নিয়ে যাব, তাড়াতাড়ি করে নে, ও ভাবে হ্যাঁ শতাব্দীর বাড়ি নিয়ে যাবে, তো সেই কাজটা তাড়াতাড়ি করে নেয়। আর কাজটা হয়ে যাওয়ার পর যখন বলে কখন যাব মামি শতাব্দীর বাড়ি, তখন অমনি বলতে থাকে স্যাটারডেতে যাব, সানডেতে যাব। ও তো এখন ঠিক বোঝে না, অমনি বলে স্যাটারডে কবে আসবে, সানডে কবে আসবে। আমি তো মা আসার পর রাত্রিরে 3 বার গেছি, দিনের বেলা ব্লাউজ তৈরি করতে দেওয়ার জন্য বনশ্রীর বাড়ি 2 বার গেছি। ও তো যখনই আমি যাই কাঁদতে আরম্ভ করে আমার সঙ্গে আমাদের বাড়ি আসবে বলে। ওর বার্থডের দিন তো রাত্রির 12টার সময় রেডি হয়ে গেছে আমাদের বাড়ি আসবে বলে। আজকে যে আমাদের বাড়ি সবাই এসেছে, সব থেকে মজা ওর বেশি হচ্ছে, দেখুন না কেমন খেলছে ছেলেদের সঙ্গে। বিজয় এত ছোট, ওকে বললাম তোকে চোখ বাঁধতে হবে না, কিন্তু না, আমি ওদের মতো চোখ বেঁধে সবাইকে ধরবো। আমরা তো ছোটোবেলায় কানামাছি খেললে বলতাম চোর দেব না,
আর এরা তো শুধু বলছে এ বলে আমায় বেঁধে দাও, ও বলে আমায় বেঁধে দাও। 1 ঘন্টা ধরে এই কানামাঝি চলছে। বলছি এবার বন্ধ কর। না প্রতিম বলে আমি আর একবার চোখটা বাঁধবো, তারপর খেলা বন্ধ হবে। কানামাছিটা বন্ধ করতে বললাম, বললাম যা নিচে গার্ডেন থেকে কিছুক্ষণ খেলে আয়, ওরা খেলতে গেলে আমরাও একটু নির্ভাবনায় বসে গল্প করতে পারবো। ছেলেগুলো তো 5টা থেকে 6:30 পর্যন্ত নিচে খেলে এলো, সেই টাইমটা আমরাও বেশ ভালোভাবে গল্প করে নিলাম। রঞ্জনা আর মল্লিকা চা খেয়ে বাড়ি চলে গেছে। মনসী আর বিউটিও বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে। আবার আমার যা প্রিয়াঙ্কা এলো। মা তো কালকের দিনটা বাদ পরশু দিন গ্রামে চলে যাচ্ছেন, তাই সবাই দেখা করতে আসছে। বনশ্রী বিউটিকে বলছি আর একটু বস, কিন্তু বসবে কি, বিউটির তো আবার সন্ধ্যাবেলা ডিউটি আছে। ও তো ডাক্তারি কম্পাউন্ডারের কাজ করে, সন্ধ্যা 8টা থেকে 10টা ওর আবার ডিউটি আছে। ছেলেরাও তো বেশ ছুটির মজাটা ভালোভাবেই কাটিয়ে নিল, সারাদিন হুড়োহুড়ি ছুটোছুটি করে খেললো, এবার মোবাইল নিয়ে এসে গেছে। পিউষ দাদাভাই এসেছে, ও মোবাইলটা নিয়ে বসেছে, দুজনে বসে গেছে। এই ঘরে আবার শ্রেয়ান, তুহিনা আর বিজয়, ওরা 3 জনে মোবাইল নিয়ে বসে গেছে। বনশ্রী বিউটিকে বললাম বস, নাস্তা করে যাবি, ওরা আর বসলো না, চা বিস্কিট খেয়ে ওরা চলে গেল। আমি না এই যে তুই বলে সবার সঙ্গে কথা বলি, সবার মনে হতে পারে সব বন্ধুদের সঙ্গেই তুই তো করি। হ্যাঁ আমাদের এখানে না, আমরা সব বন্ধুদেরকেই তুই বলে কথা বলি। কেউ কেউ যারা আমার থেকে অনেকটা ছোট তারা আমাকে তুমি বলে, বাকি সবাই না আমাকে তুই বলে কথা বলে, আর আমিও ওদেরকে তুই বলে কথা বলি। প্রথম প্রথম যখন নতুন ছিলাম সবাই সবাইকে তুমি বলতাম, যত বন্ধুত্বটা পুরানো হলো আমরা তুই বলা চালু করি। ছেলেরা নাস্তা করে আবার চালু করে দিয়েছে আমার বাড়ির ফেভারিট গেম। আর কী বা করবে, কাকিমণির ফোনটা নিয়ে খেলছিল, তার ফোন এসে গেছে। ছেলেদেরকে তো ছোটো থেকেই অভ্যাস করেছি আমার ফোনটা নিতে দিই না, কারণ আমি তো সারাদিন বাড়িতে থাকি, একবার যদি ফোনে গেম ডাউনলোড করে সারাদিন ওই করতে থাকবে, তাই আমার ফোনে গেম ডাউনলোড করতে দিই না। পাপার ফোনে 1টা 2টো গেম ডাউনলোড করে রেখেছে, পাপা অফিস থেকে এলে নিজেদের পড়াশোনা সেরে তারপর রাত্রিরে 15-20 মিনিট দুজনে মিলে ওই গেম খেলে। ফোনটা তো ভালো নয় কিন্তু কিছু করার নেই, লকডাউন থেকে তো ওদেরও আদত হয়ে গেছে ফোন ঘাঁটা। আগে কিন্তু আমরাও এত ফোন ঘাঁটতাম না, লকডাউনের পর থেকেই না ফোন ঘাঁটার আদতটা আমাদেরও বেশি হয়ে গেছে। তখন তো 7 মাস বাড়ির ভিতর ছিলাম, কি করব, ফোনে ওই গেম ডাউনলোড করে রেখেছিলাম লুডো, 4 জনে মিলে সারাদিন তো 10 বার লুডো খেলতাম। আর আমার ছেলেদেরও তো লকডাউনে অনলাইন স্কুল হতো, অনলাইন ভিডিও কলে স্কুল হচ্ছে, আবার পড়াও ফোনে পাঠিয়ে দিচ্ছে, সেগুলো দেখে দেখে লিখতো। আবার সারাদিনে লকডাউনের সময় না 3টে 4টে করে ড্রয়িং করেছে ছেলেরা। আজ তো ওদের পাপা এখনও আসেনি আর ওদের কাকুও আসেনি, নালে কাকুও যদি আসতো কাকুর ফোনটা পেয়ার সেভেস কাকুর কাছ থেকে নিয়ে নিতে পারে। আমার ছেলেরা তো লকডাউন থেকেই ওদের পাপার সঙ্গে 3 জনে কানামাছি খেলে, এখনও তো মাঝে মাঝে টাইম পেলে পাপার সঙ্গেও খেলে, 2 ভাইও মাঝে মাঝে খেলে। কিন্তু পিউষ তো একা, ওর তো খেলার সাথী নেই, ও আর কার সঙ্গে খেলবে কানামাছিটা, তাই খেলাটা ওকে অতটা ভালো আসে না। প্রিয়াঙ্কা পিউষকে বলছে চল এবার বাড়ি চল, অনেক তো খেললি, কারণ ও প্রিয়াঙ্কাদের না আজ রাত্রিরে জল ছাড়বে, ওদের তো রোজ জল দেয় না, একদিন ছাড়া ছাড়া জলটা দেয়। ওকে বললাম থেকে যা খাওয়া দাওয়া করে যাবি, জলটা না বললে তো আবার হবে না, তাই ও আর থাকলো না, ওরা বাড়ি চলে গেল। ওরা বাড়ি চলে যাওয়ার পর আমার ছেলেরা একটু ড্রয়িং নিয়ে বসেছে। আমার ছোটো ছেলেটাও বলছে মাম্মি সামনে কি ফেস্টিভ্যাল আছে, আমি সেই ড্রয়িংই করব। আমি বললাম সামনে ধনতেরাস আছে আর কালী পুজো আছে, তো বড় ছেলে ধনতেরাস হিসাবে যে একটা ড্রয়িং করছে আর ছোটো ছেলে কালী মাতা একটা ড্রয়িং করছে। অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যাচ্ছে, ভিডিওটা আমি এখানেই শেষ করব। চলুন দেখা হবে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখেন ফলো করে দেবেন।